আজকে আমরা শিখব মুখে বলবো এবং বাংলায় লেখা হয়ে যাবে অটোমেটিক্যালি সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং শিখব বিষয়টি আমাদেরকে শিখতে গেলে প্রথমে ডাবলুপিএস অফিসটা মোবাইলে থাকতে হবে যদি না থাকে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়া হবে এটাকে ইনস্টল করে নেওয়ার পরে আমাদেরকে ডাব্লুপিএস অফিসটা ওপেন করতে হবে ডাব্লুপিএস অফিসটা ওপেন করলাম ডাব্লুপিএস অফিস এটা ওপেন করলে দেখবেন কিছু অ্যাড এসছে এই অ্যাডটা দেখার কিছু নয় ডান দিকে কোনাতে ক্রস আছে ক্রস চিহ্ন ক্লিক করতে পারেন অটোমেটিক্যালি চলে যাবে এবার দেখুন এখানে লেখা জায়গা চলে এই লেখা জায়গাটায় আপনি লিখবেন টাইপ করবেন তো টাইপ করতে গেলে আপনি ইংরেজিতে বাংলাতে যে কোনো লেটারে টাইপ করতে পারেন কিন্তু সমস্যা হলো আমাদের টাইপ করতে গেলে তো অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা টাইপ না করে দেখুন ডান দিকে পি তার উপরে একটা লাউড স্পিকারের আইকন আছে মাইক্রোফোনের এই মাইক্রোফোনের আইকনটা দিয়ে আপনি প্রেস করবেন আমাদের পিয়ের ওপরে যে মাইক্রোফোন বাটনটা আছে ওটা প্রেস করতে হবে প্রেস করলে পরে আপনার সামনে একটা উইন্ডো ওপেন হবে আমি প্রেস করলাম বাটনটা প্রেস করার পরে দেখুন গুগল এসছে আর ওখানে ওপরে লেখা আছে ট্যাপ টু স্পিক ট্রাই এগেন এই যে নিচে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা ক্লিক করে আপনি যা যা বলবেন সেটা কনভার্ট হয়ে যাবে বাংলাতে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আপনি যে ভাষায় লিখতে চান সেই ভাষাটা চুজ করবেন তাহলে আমি সেটিংসে মানে বাম দিকে দেখুন একটা আইকন আছে গিয়ারের মতো চাকার মতো যেটা তে প্রেস করতে হবে আমি প্রেস করলাম বাটনটা প্রেস করলে পরে দেখুন ল্যাঙ্গুয়েজ আমি এখানে অলরেডি বাংলা ভারত করে রেখেছি এই জায়গাটায় আপনি প্রেস করে আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করেন না প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে আপনার যেটা পছন্দ সেটা শুধু রাখবেন বাকিগুলো টিকমাক রাখবেন না এখানে যেমন আমি দেখুন ভারত মানে আমাদের ভারতের যে বাংলা ভাষা সেই ভাষাটা আমি এখানে রেখেছি এখানে বাংলা ভারত করা আছে এইটা সেভ বাটনে তারপর প্রেস করুন সেভ বাটনে প্লিস করে প্রেস করে সেভ হয়ে গেল এইবার আপনি ব্যাক করে চলে আসুন আপনার ডাব্লু অফিস রাইটারে এখানে এসে আপনি যখন ক্লিক করবেন লেখার জন্য এবার আপনার জায়গায় এসছে আপনি তখন না লিখে আবার মাইক্রোফোনের বাটনটা প্রেস করুন মাইক্রোফোনের বাটনটা প্রেস করলাম প্রেস করার পরে আপনার ইন্টারনেট কানেকশানটা কিন্তু এখানে সঠিক থাকতে হবে এই দিকটা একটু ভালোভাবে নজর রাখবেন ইন্টারনেট কানেকশান থাকা অবস্থায় আপনি এখানে যখন যা পড়বেন সমস্ত কিছুই আপনার এখানে টাইপিং হতে থাকবে দেখুন কিভাবে হচ্ছে আমি মাইক্রোফোনে বাটনটা প্রেস করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং তারা তাদের নিজেদের মতো কাজে লাগাতে পারে এবং এইভাবে মুখে বলে টাইপ করে নিতে পারে হাতে টাইপ করা আমি এখানে দেখুন দুটো লাইন লিখেছি এবার লেখার পরে এই ফাইলটাকে সেভ করতে হবে এবং পিডিএফ হিসেবে সেভ করতে হবে পিডিএফ হিসেবে সেভ করলে আমি এটা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে হোক বা অন্য কোনো জায়গাতে পাঠাতে পারি এবং সেখানে লেখাগুলো এডিট করা যাবে না তাহলে আমি সেভ বাটনে ক্লিক করতে পারি যেমন দেখুন ডান তার পাশে সেভ বাটন আছে সেখানে আপনি ক্লিক করুন সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করলে আমার দেখুন একটা পাথ তারপরে লেখা আছে ডাব্লিউ ক্লাউড মাই ক্লাউড তো এখানে নিচে একটা দেখুন নাম চলে আসছে এই চ্যানেলটিকে আমি যেহেতু প্রথম লিখেছিলাম এই লাইনটা তার জন্যে এই লাইনটা চলে আপনি এটা না চুজ করে ফাইলের নাম দেন ইচ্ছে মতো তার আগে পাঁচটা চুজ করে নেন ওপরের এই অ্যারো চিহ্ন দেখুন ডান দিকে লেখা আছে এর চিহ্ন এটাতে ক্লিক করুন করার পরে আপনি লোকেশান চুজ করুন লোকেশানে ক্লিক করলাম লোকেশানে ক্লিক করার পরে আমি মাই ডকুমেন্টটা রাখছি মাই ডকুমেন্টটা ক্লিক করলাম মাই ডকুমেন্টে ক্লিক করার পরে আপনি ফাইলের নাম দেবেন দেখুন নিচে চলে আসছে ফাইলের নামটা এখানে তখন ডিওসি আছে আপনি এখানে ডিওসি থেকে পিডিএফ চুজ করে নিতে পারেন পিডিএফ চুজ করলাম এখানে পিডিএফ ফাইলের নামটা আপনি দিয়ে দেন কম্পিউটার আপনার নেই যেহেতু কিপ্যাডে আছে এখানে আপনি নাম দিয়ে দেন ফাইলটার নাম ধরুন আমি দিলাম ফাইলটার নাম আমি এ এম আই আমি আর ডট পিডিএফ অটোমেটিক থাকবে এক্সপোর্ট টু পিডিএফে এবার ক্লিক করুন এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করলাম অটোমেটিক্যালি ফাইলটা আমার পিডিএফে কনভার্ট হয়ে গেল এবার এই ফাইলের কন্টেন্টগুলো আমরা এডিট করতে পারব না এবার আপনি ডানে ক্লিক করবেন ডান ডানে ক্লিক করা হয়ে গেলো আপনি এটাকে বন্ধ করে দেন আপনার ফাইল ডকুমেন্টে সেভ হয়ে গেছে এবার আপনি ডকুমেন্ট থেকে ওই ফাইলটাকে শেয়ার করে দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী অন্যান্য ভিডিও নিয়ে আসব যেগুলি আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে